এই গ্রাম, স্কুল, এই রাস্তা, এই পাহাড়টার উপর দুটি মেশিন গান রয়েছে, বুঝতে পেরেছো? কাছে এসে বসে বসে দেখতে পাবে। শোনো একটা কথা, সবসময় মনে রাখবে, এই মোড়টাতে ওদের সবচেয়ে বেশি পাহারা, বুঝতে পেরেছ? কর্নেলকে ভালো করে বুঝিয়ে পড়বে, এই রাস্তার মধ্যে ওরা আরো দুটো কামান বসাচ্ছে। আর এই যে দেখবে এই জায়গাটার উপর আর একটা কথা বলবে, রোজ রাত্রে ওরা সৈন্য পাঠাচ্ছে, অস্ত্রশস্ত্র নেই, মনে থাকে যেন কোনো ভুল যেন না হয়। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? এই নাও এই দুটো কাগজ, তোমরা সাবধানে রাখো, ভেতরে রাখো। আমাদের হয়তো সবাইকে মরতে হবে, দেশের কাছে কেউ বড় নয় ললিত, তুমি শান্ত হ। ফাদার বলতেন দেশকে সত্যিকারই ভালোবাসে, মৃত্যুর পর তার স্থান হয় স্বর্গে, ঈশ্বরের কোলে। তোমরা দুঃখ করো না, মানটি সেখানেই গেছে। প্রভু আমার শক্তি দাও, প্রভু আমার সাহস দাও। ডেভিড, তোমরা বাচ্চাদের সব ঠিক মতো অ্যারেঞ্জ করে নাও, ওদের শুয়ে দাও, আর ছেলেরা বড় মেয়েরা সব আমার সঙ্গে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন, হেডকোয়ার্টার থেকে কোনো খবর এলো নাকি? ইয়েস, আজকে একটা জরুরি খবর এসেছে। কি খবর? খবর এসেছে আগামী পরশু দিন ভারতীয় এলাকার মধ্যে আমাদের ঢুকে পড়তে হবে ব্যাচ বাই ব্যাচ।
আমাদের কাউকে সাজতে হবে সন্ন্যাসী, কেউ ফকির, কেউ বা পাহাড়ি। এইসব ছদ্মবেশ নিয়ে আমাদের সমস্ত সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়তে হবে। আচ্ছা কি করতে হবে? সেই জন্যই আমাদের এখানে আগে ডেকে পাঠানো হয়েছে। Don't forget it. যুদ্ধে দরকারি আসল আসল জায়গার ম্যাপ করতে হবে। মিলিটারি সাপ্লাই, রাস্তা, ব্রিজ, রেল লাইন, কলকারখানা, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, সব কিছু আমাদের জানা দরকার। হেডকোয়ার্টার নির্দেশ পাঠালেই যুদ্ধ জেতার জন্য ওগুলোকে সব ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তাই আমাদের মেজর সাহেব কাকে কখন কিভাবে কোন কোন কাজ করতে হবে তার জন্য একটা প্ল্যান করে রেখেছেন। ইয়েস, আমার মনে হয় আগামীকাল রাত্রে তিনি আমাদের ডেকে পাঠাবেন। রাইট, করেক্ট। হবে।